কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন বিয়ে ও আয় বরকত বন্ধ থাকলে করণীয় কি আপনাকে দেখি মাঝে মধ্যে প্রবাসীদের নিয়ে কথা বলেন আমি অল্প কিছু দিনের ভিতর প্রবাসী হয়ে যাব ইনশাআল্লাহ এখন প্রবাসী হওয়ার আগে এবং প্রবাসী হওয়ার পর আমার কি কি করণীয় একটু নিয়ে নসিহত করবেন প্লিজ যে ভাই প্রবাসে যাচ্ছেন প্রথম কথা হলো যদি মুসলিম কোনো কান্ট্রি বা মুসলিম প্রধান কোনো দেশে যান তো তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি অমুসলিম প্রধান কোনো দেশে যান যেখানে অমুসলিমদেরই প্রভাব প্রাবল্য বেশি প্রাধান্য বেশি তাহলে সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করবেন না নিজের কাজ উপার্জন ব্যবসা বাণিজ্য যে জন্য যাচ্ছেন শেষ করে আয় উপার্জন করে দেশে ফিরে আসার চিন্তা করবেন আর যদি সেখানে আপনার থাকতে হয় তাহলে শুধুমাত্র নিজের নিজে দায়ী হবেন দায়ী হওয়ার জন্য যা যা দরকার কোরআন শিখবেন কোরআনিক ক্যারাবিক শিখবেন কোরআন হাদিস শিখবেন ইসলামিক বই পুস্তক পড়ে নিজে একজন দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করবেন সেটা করে সেখানে দাওয়াতে নিয়তে থাকবেন তাহলে ঠিক আছে আর অবিবাহিত যদি হয়ে থাকেন প্রবাস জীবনে যথাসম্ভব প্রবাস জীবনের সময়টা পার করে এসে বিয়ে করবেন বিয়ে করে বউ রেখে আর প্রবাসে যাবেন না হয় বউকে সাথে নিয়ে যাবেন আর হলে তার সাথে থেকে যাবেন বিয়ে করে প্রবাসে চলে গেলে নানাবিধ গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায় নিজের চরিত্রে হেফাজত করতে পারে না সেটা করা উচিত না এ বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই সাথে প্রবাসে যাওয়ার পর আপনি আয় উপার্জন করার পর যে ধার দেনা করে বিদেশ গিয়েছেন আপনার জমি জমা বিক্রি করে আপনার বাবা মা কেউ পাঠিয়ে থাকলে তাদের দেনাগুলো সর্বাগ্রে পরিশোধ করবেন অন্য সব কিছু পরে আগে সেগুলো জমি যেটা বিক্রি করেছে আপনার বাবা সেটা কিনে দিবেন অথবা তার সমমূল্যের জমি কিনে দিবেন অথবা তাকে সে পরিমাণ টাকা পরিশোধ করে দিবেন এরপর আত্মীয়স্বজন ভাইব্রাদার রক্ত সম্পর্কীয় কাছের আত্মীয় যারা তাদেরকে পারলে সহযোগিতা করবেন কিন্তু এর পাশাপাশি নিজের নিজের দায় দানা পরিশোধ করার পর অতিরিক্ত টাকাটা নিজের নামে জমি করেন ব্যালেন্স করেন এটা করতে ভুল করবেন না এগুলা স্ত্রী বাবা মা বা অন্য কারোর নামে না করে নিজের নামে করার চেষ্টা করবেন তবে কোন অবস্থাতে নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভুলে যাবেন না তাদেরকে সব সময় পাশে থাকবেন সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং সম্পদ অ্যাসেট বিভিন্ন লোকের নামে সেটা হোক নিজের স্ত্রী বিভিন্ন লোকের নামে করলে একসময় এগুলো নিয়ে নানা রকমের কেওয়াজ তৈরি হয় সেগুলো যেন না হয় সেজন্য নিজের নামে করবেন তাতে কোনো গুণ হবে না এছাড়া সময়ে সময়ে সেখানে বিশেষ করে প্রবাসে গেলে পরিবেশ থাকে অনেক সময় প্রতিকূল খারাপ সঙ্গ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে সেজন্য সেখানে নামাজি আল্লাহ বীর ওমর মানুষদের খুঁজে বের করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন উঠা চেষ্টা করবেন রুমমেট বানানোর চেষ্টা করবেন তাহলে ঈশ্বা এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে অপুরন্ত স্বভাবের ভাগিদার হবেন এবং অনেকে প্রবাস জীবন থেকে জীবনকে ভালো বানিয়ে চলে আসে আবার অনেকে সেখান থেকে খারাপ হয়ে চলে আসে এটা নির্ভর করে পরিবেশের উপরে এই জন্য সেখানে গিয়ে কোনো অবস্থাতে খারাপ পরিবেশে যেন না পড়েন খারাপ মানুষে পালা যেন না পড়েন এটা মাথায় রাখবেন বিয়ে ও আয় বরকত বন্ধ থাকলে করণীয় কী বিয়ে এবং আয় রোজি বন্ধ থাকলে করণীয় কি। এ বন্ধ থাকা বলতে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আপনার জাদু মন্ত্রের মাধ্যমে বিয়ে বা আয় রোজগার যেন না হয় যেন অসুখ বিসুখ হয়ে পড়ে থাকে আপনার কর্ম কর্মক্ষম যেন না হয় তার কর্ম ক্ষমতা যেন নষ্ট হয়ে অথর্ব হয়ে থাকে এরকম অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক বা আপনার কালো জাদু সেহের এটা হয়ে থাকে কিন্তু আমার কথা হলো যে যাদের আয় রোজগার হচ্ছে না নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন তার মনে হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আসলে এটা কতটুকু সত্য আসলে এটা কতটা সঠিক সেটা আগে দেখা দরকার অনেক সময় দেখা যায় নিজের অলসতা ঢাকার জন্য এ সমস্ত অজুহাত আমরা বাইর করি আপনি ভালো করে কাজ করেন না সিরিয়াসনেসের সাথে যান না অফিসে একদিন যান তিন দিন যান না তো দেরি করে যান যান তো ঢিলামি করে কাজ করেন এরপরে অফিস থেকে চাকরি চলে যায় আবার আরেক চাকরির জন্য যান যান তো ভালো করে ইন্টারভিউ দিতে পারেন না স্মার্টনেস জাহির করতে পারেন না ভালো করে হোমওয়ার্ক করে যান না প্রস্তুতি নিয়ে যান না ঢিলা ঢালাভাবে যান চাকরি হয় না তো এরপরে আসা এটা কাগজ ধরায় দেন হুজুর আমার কি আয় রোজগার বন্ধ আছে কি না তো এটা তো আপনি নিজেই বন্ধ করে রাখছেন অনেকে আসে বিয়ে নিয়ে একই প্রশ্ন করেন আমার তাদের জন্য একই কথা বলতে চাই বিয়ের একটা বয়স একটা ঝোঁক থাকে মেয়ের বিয়ের বয়স আসছে বার বিয়ের আসছে বারবার দেন নাই বাঁচছেন 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 বাঁচতে 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 এমন বাচ্চা বাঁচছেন এখন একটা সময় মানে একটা টাইম পার হয়ে গেছে এখন আর আশা আসি হচ্ছে না এখন আর বলতেছেন বাই কেউ বন্ধ করে রাখছে কিনা বন্ধ তো আপনি নিজেই করছেন তো এই জন্য নিজের চেষ্টাটা সর্বোচ্চ করার চেষ্টা করা এবং সেই সাথে সকাল সন্ধ্যার দোয়াগুলো নিয়মিত করবেন আর যদি দেখা যায় যে না আননেসেসারি কিছু অস্বাভাবিক কিছু স্বাভাবিক না বোঝায় যাচ্ছে এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো কোনো রাতি স্মরণাপন্ন হতে পারেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া গ্রুপ আছে রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে সেগুলো থেকে সহযোগিতা নিতে পারেন সেলফ রুকিয়ার অনেক বই পুস্তক আছে সেগুলোতে সহায়তা নিতে পারেন কন্টিনিউয়াসলি যদি আমলগুলো করে যান ইনশা আল্লাহ সমাধান হবেই হবে একই রাখবেন শয়তানের শক্তি ব্ল্যাক ম্যাজিকের শক্তি আল্লাহর কালামের শক্তি চাই বেশি না সো আপনি সেই সাথে কাজ করবেন পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদান দিয়ে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয় তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায় এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা জুসদান বলতে গিলা বোঝানো হয়েছে সম্ভবত অনেক এলাকায় হয়তো জুসদান বলে আমি যদি ভুল না বুঝে থাকি তো কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন সন্ধ্যাতেভাবে এটা কোরানের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে দুলাবালি পড়বে হ্যাঁ ময়লা পড়তে পারে তো সেজন্য আমি কোরআনকে মহব্বুত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম এটা ভালো কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বলে দেয়নি সো এটাকে কেউ কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে এটা হলো আপনার নিজের উদ্যোগে আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি একটা পদ্ধতি একটা উপায় কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল এটা অবশ্যই কোরআনের প্রতি তার মানে সম্মান প্রদর্শনের অংশ আল্লাহর ভালোবাসায় কোরআনের ভালোবাসায় এই সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময়ে আশা করতে পারে কিন্তু এটা শরীয়তের কোন নির্দেশিত বিষয় না এই জন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা কোনো অসুবিধা নেই খোলা রাখাতে কোনো দোষ নাই বেয়াদবি নেই কিন্তু আপনি নিজে কোরআন দুলাবালে যেন না পড়ে ময়লা যেন না পড়ে তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন গেলাপ ইত্যাদি পেছিয়ে রাখেন সেটা জায়েজ আছে হ্যাঁ সেটা জায়েজ আছে এবং কোরআনের মহাব্বতের কারণে করেছেন সেজন্য আল্লাহর কাছ থেকে বিনিময়ে আশাও করতে পারেন যে আপনি কোরআনের যে মৌলিকভাবে ওমাই আজম শাহর আল্লাহ হিফাই ইনাহাম তকাল আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকবার প্রমাণ সেটা জাহির হয় কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে হ্যাঁ সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা সিনাম আলাই কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরানের উপরে কিছু না রাখা কোরআনকে সব কিছুর উপরে রাখা এটা সম্মান প্রদর্শনের কমন কাজ আর কিছু আছে স্পেশাল কাজ যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে আরবদের আবার সেই কালচার নাই তাদের কালচার আছে ভিন্ন তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে অনেক ভালো করে করে গোল্ডেন কালার করে করে কোরআনের প্রতি সম্মান দেখে তারা কার এই কাজ করে এটা করে তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয় সেটা এক এক এলাকা এক একভাবে হতে পারে কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে পরিণত গণিত হতে পারে কিন্তু এমনিতে কাবার করে রাখলো কেউ গিলা ব্যবহার করলের কারণে বেদাত হবে না ইনশাআল্লাহ আর এটা কেউ যদি না করে অর্থাৎ কাবার বা গিলা ব্যবহার না করে তাহলে তিনি কোরআনের আদবের খেলাফ করেছেন এমন বলা যাবে না